এবিপি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে লক্ষ্মীপুর 3 আসনে। এই মুহূর্তে এই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সঙ্গে রয়েছেন সহকর্মী আদিত্য রফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে লক্ষ্মীপুর 3 আসনের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এই আসনেরই সাবেক সংসদ সদস্য এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি। এনি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি অংশ নেয়, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? আরেকটি বিষয় হচ্ছে যে এই আসনে আপনি আসলে, আমরা জানতে পেরেছি যে আপনি একজন মনোনয়ন প্রত্যাশী, আপনি আসলে নিজেকে কেন যোগ্য মনে করছেন? ধন্যবাদ। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা মাঠে ময়দানে আন্দোলনরত রয়েছি। আমাদের প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস যে আমাদের আন্দোলনের কারণে সরকার নতি স্বীকার করবে এবং চাপে থাকবে, এবং তফসিল ঘোষণার আগেই এ সরকার বাধ্য হবে আমাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সুস্থ এবং স্বাভাবিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে, এবং সেই হিসাবে যদি আমাদের দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা নির্বাচনে যাব, ইনশাল্লাহ আমি বলতে পারি অতীতে জনগণের সঙ্গে থেকে যে কাজ করেছি এবং সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছি, আমার এলাকাবাসী আমাকে আবারও মনোনয়ন করবেন। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা রয়েছে, এটা একটা দখলদারিত্বের সরকার এবং অনির্বাচিত সরকার। আজকে তাদের পক্ষে যারা প্রতিনিধিত্ব করছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে, ওনারা কেউ ভোটে আসেন নাই, এবং স্বাভাবিক সুস্থ পরিবেশে যদি নির্বাচন হয়, আমি দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে অতীতে যেভাবে এই লক্ষ্মীপুরের জনগণ আমাকে এবং আমাদের আগের প্রার্থীদেরকেও নির্বাচিত করেছে, আগামী দিনেও ব্যাপকভাবে এবং ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত করবে। আসলে আমরা জানতে পেরেছি যে আরো কয়েকজন, অর্থাৎ বিএনপি থেকে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছে, সেক্ষেত্রে তৃণমূলে কোনো দ্বন্দ্ব কাজ করবে কিনা? আমাদের পার্টি যাকে মনোনয়ন দিবে, অতীতে সেই নির্দেশনা, সেই দায়িত্ব অনুযায়ী আমাদের দল যাকে মনোনয়ন দিয়েছে সেই নির্বাচন করেছে, এবং আগামী দিনেও দলের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং আমার জানা মতে আমার এলাকাবাসী এবং আমার দল আমাকে আগে যে সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস এখন পর্যন্ত এই পর্যন্তই। রাত 9টায় আমরা আবার ফিরছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।